হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আগের ভিডিওতে আমরা দেখে এসেছি একতরফা দাখিলা পদ্ধতির মধ্যে লাভ এবং ক্ষতি বের করার ক্ষেত্রে কী কী ফর্মুলা বা সূত্র ব্যবহার করা হয়। আজকে হচ্ছে আমরা প্রকৃতভাবে দেখব যে এটি সমস্যা সমাধানের মাধ্যমে আমরা দেখব কী করে আমাদের একতরফা দাখিলা পদ্ধতির মধ্যে লাভ বা ক্ষতি বের করা হয়ে থাকে। তো প্রথম থেকে আমরা হচ্ছে একটা উদাহরণ দিয়ে দেখি যে জসিম ট্রেডার্সে 1 জানুয়ারি তারিখে সম্পদ ছিল 1 লক্ষ টাকা এবং দায় ছিল 60,000 টাকা। তো যদি আমরা খেয়াল করে দেখি, যেহেতু এটা 1 জানুয়ারি তারিখের সম্পদ, তার মানে এক্ষেত্রে 1 লক্ষ টাকা আমার জন্য হচ্ছে প্রাথমিক সম্পদ এবং 1 জানুয়ারি তারিখে দায় ছিল হচ্ছে 60,000 টাকা। তো এই ক্ষেত্রে প্রারম্ভিক দায় হচ্ছে 60,000 টাকা। তার মানে যদি আমরা প্রারম্ভিক মূলধন বের করতে চাই, তাহলে এই প্রারম্ভিক সম্পদ থেকে হচ্ছে আমরা প্রারম্ভিক দায় বাদ দেব। তাহলে এটা বের করে ফেলি। প্রথমত প্রারম্ভিক মূলধনের সূত্র আমরা কী জানি, প্রারম্ভিক সম্পদ থেকে আমরা প্রারম্ভিক দায় বাদ দিব। এক্ষেত্রে প্রারম্ভিক সম্পদ ছিল আমাদের জন্য হচ্ছে 1 লক্ষ টাকা এবং প্রারম্ভিক দায় ছিল হচ্ছে 60,000 টাকা। তাহলে প্রারম্ভিক মূলধন বের হয় কত? প্রারম্ভিক মূলধন হচ্ছে 40,000 টাকা। এরপর সারা বছরে তিনি 20,000 টাকা হচ্ছে উত্তোলন করেন এবং 30,000 টাকার অতিরিক্ত মূলধন আনয়ন করেন। এই দুইটি ফ্যাক্টরি হচ্ছে আমার লাভ অথবা ক্ষতি নির্ণয় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বছরের শেষ তারিখে তার সম্পদ ও দায় ছিল নিম্নরূপ: নগদ 45,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, যন্ত্রপাতি 50,000 এবং ব্যাঙ্ক ঋণ এখানের মধ্যে গিয়ে হচ্ছে 20,000 টাকা। তাহলে আমাকে দেখা লাগবে যে আমার প্রারম্ভিক সম্পদ কত। প্রারম্ভিক সম্পদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নগদ রয়েছে আমার জন্য হচ্ছে কত টাকা? 45,000 টাকা। এর সাথে আমরা যোগ করব প্রাপ্য হিসাব 25,000 টাকা, তার সাথে যোগ করা লাগবে যন্ত্রপাতি হচ্ছে 50,000 টাকা। বলো তো তোমরা যোগফল কত হচ্ছে? হ্যাঁ, সঠিক ধরেছ। এখানে সম্পূর্ণ সম্পদের যোগফল হচ্ছে 1,20,000 টাকা। অপরদিকে একটি মাত্র দায় রয়েছে যার পরিমাণ হচ্ছে 20,000 টাকা। যেহেতু এটা বছরের শেষে, তাই এটি হচ্ছে সমাপনী সম্পদ এবং এক্ষেত্রে ব্যাঙ্ক ঋণ আমার জন্য 20,000 টাকা, এটি আমার জন্য হচ্ছে সমাপনী দায়। তাহলে আমরা সমাপনী মূলধন বের করে ফেলি। সমাপনী মূলধনের সূত্র কী ছিল? যদি আমরা সমাপনী সম্পদ থেকে আমরা যদি সমাপনী দায় বাদ দিই, সেক্ষেত্রে বের হওয়া আমার জন্য হচ্ছে সমাপনী মূলধন। দেখতে পাচ্ছি আমাদের সমাপনী সম্পদ ছিল 1,20,000 টাকা। অপরদিকে আমাদের সমাপনী দায় ছিল হচ্ছে শুধুমাত্র 20,000 টাকা। এই ক্ষেত্রে আমাদের সমাপনী মূলধন হচ্ছে 1,00,000 টাকা। এবার আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করব। লাভ বা ক্ষতির সূত্রটি মনে আছে তো? সমাপনী মূলধনের সাথে হচ্ছে কী যোগ করতে হয়? উত্তোলন যোগ করতে হয়। এর থেকে আমরা কিসের যোগফল বাদ দিব? এর থেকে হচ্ছে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের যোগফল হচ্ছে আমরা বাদ দিব। এক্ষেত্রে উত্তোলন হচ্ছে 20,000 টাকা এবং অতিরিক্ত মূলধন আমাদের জন্য হচ্ছে 30,000 টাকা। তো লাভ ক্ষতির সূত্রটা আমরা লিখি। লাভ ক্ষতির সূত্র ছিল সমাপনী মূলধন যোগ উত্তোলন। এই ক্ষেত্রে সে যোগফল মাইনাস করতে হয় প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। সমাপনী মূলধন বের হয়েছে আমার জন্য হচ্ছে 1,00,000 টাকা। উত্তোলন, তিনি সারা বছরে 20,000 টাকার উত্তোলন করেন। প্রারম্ভিক মূলধন ছিল হচ্ছে 40,000 টাকা এবং তিনি অতিরিক্ত মূলধন আনয়ন করেন 30,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে 1,00,000 আর 20,000 টাকা যোগ করলে হয় 1,20,000, আর এক্ষেত্রে 40 আর 30 যোগ করলে হয় হচ্ছে 70,000 টাকা। তাহলে বলো তো 1,20,000 থেকে 70,000 বাদ দিলে কত হয়? হ্যাঁ, ঠিক ধরেছো তোমরা, 50,000 টাকা। তাহলে এই ব্যবসার সমাপনী লাভ বা ক্ষতি আমার জন্য হচ্ছে 50,000 টাকা। তাহলে যেহেতু
50,000 টাকা কিসে আছে আমার জন্য? পজিটিভ মানে আছে, সেহেতু আমাদের এখানের মধ্যে হয়েছে লাভ হয়েছে। তার মানে কি দেখতে পাচ্ছি, প্রথম দিকে আমাদের প্রারম্ভিক মূলধনটা বের করা লাগবে, তারপরে আমরা সমাপনী মূলধনটা বের করব। সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, 1,20,000 থেকে এখানে 70,000 টাকা বাদ দিয়েছি, আমাদের লাভ বের হয়েছে 50,000 টাকা। এইভাবেই একতরফা দাখিলার পদ্ধতির মধ্যে লাভ অথবা ক্ষতি বের করা হয়ে থাকে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।